নুসরাত জাহান, প্রভাষক দর্শন, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। আজকে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব যৌক্তিক বিভাগের প্রকৃতি নিয়ে। যৌক্তিক বিভাগ কী সে সম্পর্কে একটি প্রাথমিক ধারণা আমরা গত ক্লাসে দিয়েছি। যৌক্তিক বিভাগ মূলত একটি মাত্র মূল সূত্রের উপর ভিত্তি করেই তার কার্যক্রম পরিচালনা করে। একের অধিক মূল সূত্র অনুসরণ করলে সেটা সঠিক যৌক্তিক বিভাগ হবে না। যেমন প্রথমেই যে প্রকৃতির কথা আমরা বলবো, সেটি হচ্ছে যৌক্তিক বিভাগ হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া। মানসিক প্রক্রিয়া কেন? কারণ হচ্ছে আমরা যে মূলনীতির আলোকে সেই শ্রেণী বিভাগটা করব, এটা আমরা আমাদের চিন্তা চেতনার আলোকে করে থাকি। সম্পূর্ণ নিজস্ব চিন্তা চেতনার ভিত্তিতে এটি গড়ে ওঠে। পারিপার্শ্বিক কোনো থেকে কোনো কিছু থেকে আমরা সেটা নেই না। আমাদের মনের মধ্যে যে বিভাগটা আসে সেভাবে আমরা আমাদের ভাগটা করে থাকি। যেমন ধরো, মানুষ একটি পদ, এই পদকে একটিমাত্র মূলসূত্র শিক্ষা নামক মূলনীতির ভিত্তিতে যদি আমরা শ্রেণী বিভাগ করি, তাহলে আমরা দুটি ভাগ পাব। একটি হচ্ছে শিক্ষিত এবং অপরটি হচ্ছে অশিক্ষিত। এই যে একটিমাত্র মূলনীতির আলোকে শিক্ষিত এবং অশিক্ষিত পদে বিভক্ত করলাম, এই বিভক্ত করার প্রক্রিয়াটাই হচ্ছে একটি যথার্থ যৌক্তিক বিভাগ প্রক্রিয়া। আমরা যখন এই আরও ধীরে ধীরে আরও সব কিছু নিয়ে আলোচনা করব, তখন তোমরা পুরো জিনিসটা আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারবে। আর অবশ্যই তোমাদের এই যে টপিকটা ক্লাস শোনার সাথে সাথে দেখার সাথে সাথে অবশ্যই তোমরা বইটা রিডিং পড়ে নেবে। রিডিং পড়ে যদি ক্লাসটা দেখো টপিক বেস, ধরো যে যে আজকে যৌক্তিক বিভাগের প্রকৃতি ক্লাস নিচ্ছে, আজকে আমি যৌক্তিক বিভাগের প্রকৃতিটা আগে একবার রিডিং পড়ে নিই, পড়ে নেওয়ার পরে আমি যদি ক্লাসটা দেখি কিংবা লেকচারটা শুনি, শোনার পরে আমি আবার যখন ওই টপিকটা, পুরো বইটা না কিন্তু পুরো চ্যাপ্টারটা না কিন্তু ওই টপিকটা আবার যখন পড়বো, তখন কিন্তু আমার জিনিসটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো দ্বিতীয় যে প্রকৃতিটা, সেটি হচ্ছে যে শ্রেণী বা পদকে কেন্দ্র করে যৌক্তিক বিভাগ প্রক্রিয়া শুরু হয় তাকে বলা হয় বিভক্ত মূল। যেমন আমরা যে মানুষ পদকে ভাগ করলাম শিক্ষা মূলনীতির আলোকে শিক্ষিত এবং অশিক্ষিত এই দুই ভাগে, এখানে এই মানুষ পদটি হচ্ছে একটি বিভক্ত মূল। আরেকটি উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, যেমন সততা নামক মূলনীতির আলোকে যখন আমরা মানুষকে ভাগ করি সৎ মানুষ এবং অসৎ মানুষ পদে ভাগ করা যায়, এখানে মানুষ পদটি হলো একটি বিভক্ত মূল। তাহলে আমরা প্রথমে কী পড়লাম? যৌক্তিক বিভাগ একটি মানসিক প্রক্রিয়া, একটিমাত্র মূলনীতির আলোকে সেটিকে বিভক্ত করা হয়। আর হচ্ছে যে শ্রেণী বা পদকে আমরা বিভক্ত করি বা ভাগ করি, যৌক্তিক বিভাগ করে থাকি, সেটাকে বলা হয় বিভক্ত মূল। এক্ষেত্রে আমরা যদি মানুষকে ভাগ করি, যেমন আমরা জীবকে কয় ভাগে ভাগ করি, জীবনের ভিত্তিতে, তার যে জীবন আছে একটি মানুষ, অপরটি হচ্ছে অন্যান্য প্রাণী, এখানে জীবটা হচ্ছে বিভক্ত মূল, ঠিক আছে। আবার ধরো মানুষকে আবার আমরা দুভাগে ভাগ করলাম সততা মূল নীতির আলোকে, যেটি সৎ মানুষ এবং অসৎ মানুষ, সেক্ষেত্রে আমরা মানুষকে ভাগ করলাম বলে মানুষ পদটি হচ্ছে বিভক্ত মূল। এরপর আসো তৃতীয় যে প্রকৃতিটি, সেটি হচ্ছে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই পদ জাতীয় হতে পারে আবার উপজাতীয় হতে পারে। যেমন জীবকে আমরা যখন মানুষ ও অন্যান্য প্রাণীতে ভাগ করি, ভাগ করা হয়, তখন মানুষ পদটি হলো একটি উপজাতি। আবার যখন মানুষকে শিক্ষিত এবং অশিক্ষিত পদে ভাগ করা হয়, তখন মানুষ পদটি জাতি হিসেবে ব্যবহৃত হয়। এই উদাহরণটির সাহায্যে আমরা আশা করি তোমরা বুঝতে পারবে আমি কী বলেছি। জীবকে যখন আমরা মানুষ এবং অন্যান্য প্রাণীতে বিভক্ত করি, তখন জীবটা হলো জাতি, মানে সবার উপরে
যাকে বিভক্ত করব, বিভক্ত মূলটা হলো জাতি, সেই বিভক্ত মূলকে বিভক্ত করে আমরা যেটা পাব মানুষ এবং অন্যান্য প্রাণী পেয়েছি সেটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে উপজাতি। অর্থাৎ জীবের উপজাতি হচ্ছে মানুষ এবং অন্যান্য প্রাণী। আর হচ্ছে, আর যদি উল্টা করে বলি মানুষ এবং অন্যান্য প্রাণীর জাতিটা কি হবে, তখন তোমরা বলবে সেটি হচ্ছে জীব। আবার দেখো, জীবের ক্ষেত্রে মানুষটা হচ্ছে উপজাতি। এখন আমরা যখন মানুষকে শিক্ষা মূলনীতির আলোকে দুভাগে ভাগ করব, যেমন শিক্ষিত এবং অশিক্ষিত, এই যে ভাগ করার প্রক্রিয়াটি, সেই ভাগ করার প্রক্রিয়াটিতে শিক্ষিত এবং অশিক্ষিত পদটি হচ্ছে উপজাতি, মানুষ পদের উপজাতি। আর এক্ষেত্রে মানুষটা হচ্ছে জাতি, শিক্ষিত এবং অশিক্ষিত পদের জাতি। তার মানে দেখলি তো, আবার দেখো, যখন শিক্ষিত এবং অশিক্ষিত ক্ষেত্রে মানুষটা হচ্ছে জাতি, আবার ধরো এই যে শিক্ষিত মানুষকে সততার ভিত্তিতে আবার যখন আমরা ভাগ করি, সৎ শিক্ষিত মানুষ এবং অসৎ শিক্ষিত মানুষ, তখন এই সৎ শিক্ষিত মানুষ এবং অসৎ শিক্ষিত মানুষ হচ্ছে উপজাতি, এবং শিক্ষিত পদটি হচ্ছে জাতি হিসেবে অভিহিত হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আবার যদি আমরা এটা রিভিউ করতে চাই, দেখো যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই পদ জাতীয় হতে পারে, আবার উপজাতীয় হতে পারে। যেমন জীবকে যখন মানুষ অন্যান্য প্রাণীতে ভাগ করা হয়, তখন মানুষ পদটি একটি উপজাতি। আবার যখন মানুষকে আমরা শিক্ষিত অশিক্ষিত পদে ভাগ করি, তখন মানুষ পদটি জাতি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আবার দেখো, শিক্ষিত পদটাও কিন্তু উপজাতি, সেটাকে যখন আমরা সততার ভিত্তিতে সৎ শিক্ষিত মানুষ এবং অসৎ শিক্ষিত মানুষ এইভাবে ভাগ করি, তখন তারাও হয় শিক্ষিতটা জাতি হিসেবে পরিগণিত হয়, এবং সৎ শিক্ষিত মানুষ এবং অসৎ শিক্ষিত মানুষটি হচ্ছে উপজাতি হিসেবে পরিগণিত হয়। চতুর্থ যে মানে প্রকৃতিটি, সেটি দেখো, একটি জাতিকে শুধু কতগুলো উপজাতিতে বিভক্ত করলেই যৌক্তিক বিভাগের কাজ শেষ হয়ে যায় না। অর্থাৎ এই যে আমরা জীব জাতিকে মানুষ উপজাতি, অন্যান্য প্রাণী, আবার মানুষকে শিক্ষিত উপজাতি, অশিক্ষিত উপজাতি, শিক্ষিতকে সৎ শিক্ষিত মানুষ, অসৎ শিক্ষিত মানুষ, মানে শুধুমাত্র কয়েকটি উপজাতিকে বিভক্ত করলেই হয়ে যায় না, আমাদেরকে একেবারে একদম ক্ষুদ্র ক্ষুদ্র এবং বিভক্ত উপজাতিগুলোর প্রত্যেকটিকে আবার অপেক্ষাকৃত ক্ষুদ্রতর উপজাতিতে বিভক্ত করতে হয়। অর্থাৎ জীবকে যেমন মানুষে ভাগ করলাম, মানুষকে আবার আরও ছোট উপজাতিতে বিভক্ত করতে হবে। এভাবে করতে করতে এমন একটা পর্যায়ে আসবে যখন সেই উপজাতিকে আর ভাগ করা যাবে না, সেই পর্যন্ত গিয়ে আমাদের যৌক্তিক বিভাগ প্রক্রিয়াটা চলতেই থাকবে। বুঝতে পেরেছি যে আমরা জীবকে ভাগ করে শেষ করে দিলাম মানুষ এবং অন্যান্য প্রাণী, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমাদের একেবারে সর্বনিম্ন উপজাতি পর্যন্ত আমাদেরকে সেটাকে যৌক্তিক বিভাগ করতে হবে। তো আশা করি তোমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছো। একটু পড়াশোনা করবে, একটু বইটা ধরে রিডিং পড়বে, পড়ে তারপর ক্লাসটা করবে, আশা করি বুঝতে পারবে। তো আজকের মতো এখানেই থাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।